আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ফার্মাকোলজির লাস্ট লেকচার পেপার থ্রির থ্রি নিয়ে একটু আমরা পড়াশোনা করবো পেপার থ্রি হচ্ছে যে আমরা মেইন আছে হচ্ছে যে আমাদের অ্যানালজিস্টিক ড্রাগস আর হচ্ছে যে অ্যানালজেসিক ড্রাগস আর হচ্ছে এর সাথে হচ্ছে যে ড্রাগস অ্যাকশন সিবিএস সেটা পড়বো ফার্স্ট হচ্ছে আমরা অ্যানালজিসিক ড্রাগসটাই শুরু করি তো অ্যানালজেসিক ড্রাগস আমরা ফলো করবো হচ্ছে ফান্ডামেন্টালস অফ অ্যানাসিয়া যেটা আছে হচ্ছে আপনার ছয়শো একুশ পেজ আর হচ্ছে যে স্মিথে আছে যেটা হচ্ছে সিক্সটি নাইনথ পেজে আছে তো আচ্ছা ফার্স্ট হচ্ছে যে দেখেন আপনি স্মিতের সেভেন্থ এডিশন বইটা হাতে ওটা অবশ্যই একটু হাতে রাখবেনও কারণ যে কোনো মধ্যে যে কোনো ইনফরমেশান লাগলেও এখানে ফলো করবেন এখানে সিক্সের সাথে সেভেন্থের বিশাল একটা চেঞ্জ এখানে সিক্সথে আসা হচ্ছে অ্যানালজেসিক ড্রাগস আর আমি একটু পর দেখাবো আর যেটা হচ্ছে যে সেভেন্থে হচ্ছে যে পুরাই চেঞ্জ করে করেছে চ্যাপ্টারের নামই চেঞ্জ করেছে দেখেন ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি অফ পেইন যেটা হচ্ছে যে আপনাকে ফিজিওলজি জানতে হবে এবং আমরা কী কী ফার্মাকোলজি তো ফিজিওলজি যেহেতু আমাদের পেপার টু এর পার্ট তো আমি হচ্ছে যে বেশি এর পিছনে সময় দিব না ইনশাআল্লাহ ফিজিওলজি আমাদের যদি কখনো সময় হয় তখন আমরা পেইন নিয়ে আলাদা আলাদা আলোচনা করব বাট আমাদের হচ্ছে যে একদম বেসিক পেইনের বেসিক হচ্ছে যে কিছু জানতে হবে জানলে হচ্ছে হয়তো আপনি মেকানিজম অফ অ্যাকশনটা যদি কিছু বুঝেন তাহলে একটু ভালো হবে যে যে কোনো দেখা যায় যে অনেক সময় পেইন থেকে কিছু কিছু হয়তো বা আসলো আসলেও আপনি ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবেন আর কি তো আমরা তাহলে শুরু করি আমাদের হচ্ছে যে ফার্স্টে একটা জিনিস দেখেন আমি একটু খাতায় এঁকেছিলাম আমি নিজের এটা নিজের মতো করে যে ধরেন কোনো একটা যদি যদি আপনি ওপিওয়েড এজেন্টস দেন তাহলে কি হয় যে আমার কাছে পয়েন্টটা নেই যেন আসলে আমি আপনি বুঝাতে পারছি না আপনি দেখলেও হয়তো বা বুঝবেন দেখেন উপরে দেখেন কিছু ওপিওয়েড রিসেপ্টর বলে একটা ডাক দিয়েছি এখন ওপিওয়েড রিসেপ্টর আছে মিউ কাফা ডেল্টা অ্যাপসিলন এগুলো বডিতে বিভিন্ন জায়গায় তাদের লোকেশন আছে এটা আমি একটু পরে বলবো তো ওপিওয়েড রিসেপ্টরের সাথে যখন আপনি ওপিওর এজেন্সটা দিলেন দেখেন সে কিন্তু গিয়ে বাইন্ড করো বাইন্ড করলো এই রিসেপ্টরটার নাম হচ্ছে জি প্রোটিন কাপল মানে ওপিওয়েড ড্রাগসটা হচ্ছে আমাদের জি প্রোটিন জি প্রোটিন কাপল যেটা তার সাথে গিয়ে বাইন্ড করে এখন এই জি প্রোটিনে একটা পোর্শন থাকে হচ্ছে জিডিপি তো আপনি যখন ওপিওয়েডটা ওপিওয়েডটা ওপিওড রিসেপ্টরের সাথে বাইন্ড করলো এই জিডিপি সাথে এটার মধ্যে একটা কনফার্মেশনাল চেঞ্জ হয় এই মানে বাইন্ড করার পর জিডিপিটা আসতে সেপারেট হয়ে যায় তো দেখেন এখানে তিনটে সাব ইউনিট আছে এই যে প্রোটিনে আলফা বিটা অ্যান্ড ডেলটা তো এই ওপিওটা ওপিও রিসেপ্টরের সাথে বাইন্ড করলে জিটিপি জিটিপিতে কনভার্ট হয় এবং হচ্ছে আলফা যে পোর্শনটা সে এর থেকে আলাদা হয়ে যায় আলাদা হয়ে কনফার্মেশনাল কিছু চেঞ্জ করে তিনটা চেঞ্জ করে মেনলি ইনহিবিশন অফ এডিনাইলেট সাইক্লেস এটা একটা সেকেন্ড দেখেন এই পাশে আমি লিখেছি ক্লোজার অফ ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল সেটাকে সে ক্লোজ করলো তার মানে হচ্ছে কোনো অ্যাকশন পটেনশিয়াল যেতে দিবে না আর তিন নাম্বার হচ্ছে ওপেনিং অফ ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল সেটা আমি একটু পর আলাপ করব তো এরপর দেখেন যদি ক্যালসিয়াম না আসে আপনার কি হবে আমরা তো নর্মালি জানি যে ধরেন আপনি কোনো একটা আমরা যেটা হচ্ছে যে লোকাল এবং হচ্ছে যে লোকালের সাথে ইন্টারভেন সরি ইনহেলেশন আচ্ছা যেখানে আমরা পড়েছি দেখেন একটা অ্যাকশন পটেনশিয়াল যখন আসে তখন কী হবে এখানে ভোল্টেজ গেটের আমাদের চারোদিকে অনেকগুলো ভোল্টেজ গেটের ক্যালসিয়াম চ্যানেলগুলো ওপেন হয় সেই গিয়ে কি করে আমাদের যেই সিনাপট্রিক বেসিকলের যেই বেসিকল আছে বেসিকল থেকে হচ্ছে এসিটাইল কলিন থাকে তাকে রিলিজ করায় যেটা হচ্ছে এসিটাইল কলিন এই যে আমাদের নার্ভের সাথে থেকে ফিউজ হয় ফিউজ হয় কিন্তু আপনি যখন ক্যালসিয়াম ভোল্টেজ গেটের ক্যালসিয়ামটাকে আপনি বন্ধ করে দিচ্ছেন তার মানে হচ্ছে যে কি অ্যাকশন পটেনশিয়াল আসলেও সে নিউরোমাস নিউরো যে ট্রান্সমিশনটা সেটাকে সে ব্লক করে দিল এই যে এখানে দেখেন আমি ডট ডট দিয়ে এগুলো ওপিও রিসেপ্টর বুঝিয়েছি তো এটা হচ্ছে যে একটা বেসিক আপনি নর্মালি ধরেন পেইন পাথ হয়ে যে কোনো জায়গাতে একটু দেখবেন যে পেইন পাথ হয়ে দেখবেন সব জায়গায় যে এরকম একটা পাথ হয়ে আসে ফার্স্ট অর্ডার নিউরন সেকেন্ড অর্ডার নিউরন থার্ড অর্ডার নিউরন ধরেন আপনার হাটটা আমি এখানে কেটে দিলাম এটা হচ্ছে একটা ফ্রি বেন্ডিং দিয়ে ফ্রি নার বেন্ডিং দিয়ে যেটা আমি লোকালে বলেছিলাম যে দেখা যায় যে হচ্ছে আপনার মাইল ইনিটেড নার্ভ ফাইবার থাকার কারণে এখানে সালটেটারি অ্যাকশনের কারণে দেখা যায় খুব দ্রুত আপনার হচ্ছে যে নোডো অফ দিয়ে একটা থেকে একটা ভোল্টেজ গেটে সোডিয়াম চ্যানেলগুলো আস্তে আস্তে ওপেন হয় একটা থেকে আরেকটা এভাবে ওপেন হতে হতে অ্যাকশন পটেন্সিয়ালটা এভাবে যায় তারপর সিনাপস হয় এবং হচ্ছে পোস্টেরিয়র হর্নি গিয়ে সিনাপস হয় দেন হচ্ছে সেকেন্ড অর্ডার নিউরন হিসেবে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক দিয়ে উপরে যায় তারপর হচ্ছে আপনার এখানে থ্যালামাস থেকে হচ্ছে যে করটেক্সে সে ইম্পালস পাঠায় যেটা হচ্ছে থার্ড অর্ডার নিউরন এটা হচ্ছে নর্মাল পাথ হয় এটা হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং পাথ হয়ে তো পেইনের সবচেয়ে মজার বিষয় কি আরেকটা পাথ হয়ে আছে ডিসেন্ডিং ইনহিবিটরি পাথ হয় যেটা হচ্ছে আমাদের বই খাতাগুলোতে আসলে ওইভাবে কিন্তু নাই তো এটা একটু কনসেপ্ট আপনি রাখেন আমি হচ্ছে যে এখন অ্যাসেন্ডিং পাথ হয়ে তো বলে বললাম যে ধরেন আপনি এখানে ধরেন ফ্রি নার বেন্ডিং দিয়ে গেল তারপর অ্যাকশন পটেন্সিয়াল এলো ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হলো তারপর হচ্ছে আমাদের নিউরো ট্রান্সমিটার যেমন অ্যাসপার্টেড গ্লুটামেট এগুলো রিলিজ হলো যেগুলো হচ্ছে যে গিয়ে আমাদের সেকেন্ড অর্ডার নিউরনের সাথে বাইন্ড করলো সে হচ্ছে ইম্পালসটা থার্ড অর্ডার নিউরনে পাঠালো এটা তো হচ্ছে নর্মাল ওয়েতে গেলো কিন্তু আপনি যখন ওপিওর রিসেপ্টর দিবেন সে তো ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল বন্ধ করে দিছে সো আপনার কিন্তু অ্যাকশন পটেন্সিয়াল যেতে পারলো না তার মানে হচ্ছে যে এই একটা কাজ করলো তার মানেই আপনি একটা জিনিস দেখেন সে কী করলো অ্যাসেন্ডিং পাথ হয়েটাকে আমাদের ওপিওর রিসেপ্টারটা ব্লক করে দিল ঠিক আছে ইনহিবিট করে দিল উপরে যাওয়াটা ঠিক আছে তাহলে আমরা যখন এখন ডিসেন্ডিং পাথ হয়ে যেটা কথা আমি একটাকে একটু বলেছিলাম এটা আপনি কোনো বই ওইভাবে পাবেন না জাস্ট একটু মাথায় রাখেন আমাদের সেরেব্রাল কন্টেক্সে কিছু নিচে দেখবেন সেরেব্রাল অ্যাকুইডাক্ট বলতে একটা জায়গা আছে সেরেব্রাল অ্যাকুইডাক্টের চারোদিকের এরিয়াটাকে বলা হয় পেরি গ্রে গ্রেমেটার পেরি গ্রে গ্রেমেটার তার নিচে থাকে মিড প্লেনে দেখবেন আচ্ছা আমাদের আছে হচ্ছে নিউক্লিয়াস রেফি ম্যাগনাস তো আপনি ধরেন হাতে একটা ব্যথা পেলেন বা পায়ে একটা ব্যথা পেলেন সে কী করলো স্পাইনাল কর দিয়ে অ্যাসেন্ডিং পাথে গিয়ে সেরেব্রাল করটেক্সের কাছে গিয়ে নালিশ করলো স্বাভাবিক নালিশ করলে সেরেব্রাল করটেক্স তো তার একটা দায়িত্ব আছে সে কী করবে সে কী করবে সে একটা ইম্পালস পাঠাবে ডিসেন্ডিং ইনহিবিটরি পাথ হয়েকে সে নর্মালি হচ্ছে যে স্টিমুলেট করে আমাদের এই ডিসেন্ডিং ইনহিবিটরি পাথ আমি যেটা বললাম যে নিউক্লিয়াস রেফিম সরি পেরিয়াকুডাক্টাল ক্রেমাটা তারপর হচ্ছে নিউক্লিয়াস রেফিম ম্যাগনাস এবং তার শেষ হচ্ছে যে আমাদের স্পাইনাল কোডের ফার্স্ট অ্যাসেন্ডিংয়ের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অর্ডার নিউরন যেখানে সিনাপস করে তার মাছ বরাবর তো একটা জিনিস কি আমাদের এই পেরিয়াকুইড একটা গ্রে ম্যাটার এবং নিউক্লিয়াস রেফি ম্যাগনাসের চারোপাশে আমাদের অ্যান্ডোজেনাস ওপিও ডিসেপ্টর অনেক থাকে যেমন অ্যান্ডরফিন অ্যানক্যাফালিন ডাইনরফিন এগুলো অনেক থাকে এটা একটা আছে আরেকটা মেকানিজম যেটা সেটা হচ্ছে যে এগুলো হচ্ছে রিসার্চ করে বের করা আরেকটা হচ্ছে যে যে আমাদের পেরি গ্রে ম্যাটার যেখানে এই সেরিব্রাল অ্যাকুইডাক্টে যে দেখা যায় যা হচ্ছে আপনার কিছু অফ সেল আছে এবং অনসেল আছে তো রিসার্চ করে দেখা গেছে যে নর্মালি এই অফ সেলগুলো ডিসেন্ডিং পাথ পাথওয়েকে ইনহিবিট করে আপনার আমার নর্মালে তো তার পেন পাথওয়েটাকে সে ইনহিবিট করে রাখছে কারণ আমার তো এখন পেন নাই আমি কেন সেটাকে খুলে রাখবো সেটা নর্মালি বন্ধ কিন্তু আপনি যখন হচ্ছে যে নর্মালি হচ্ছে যে এই যে কোনো একটা পেইন স্টিমুলাসে আপনি সেরেপেল কটেজ গেল তখন দেখা গেল দেখা যায় যে বা আপনি একটা ওপিওয়েড দিলেন ওপিওয়েড দেওয়ার পর দেখা যায় যে আমাদের এই অফসেলের বাইরে এখানে দুই রকম সেল আছে অফসেল এবং অনসেল অফসেল হচ্ছে যে আপনার ডিসেন্ডিং ইনহিবিটের পাথ ইনহিবিট করতেছে এবং হচ্ছে অনসেলটা হচ্ছে যে কি স্টিমুলেট করতেছে ডিসেন্ডিং ইনহিবিটরি পাথ তো আমাদের ম্যাক্সিমাম পোষণ ধরে অফসেলটা থাকে তো দেখা যায় যে রিসার্চ করে দেখা গেছে আমাদের এই অফসেলের গায়ে হচ্ছে অনেক হচ্ছে যে ওপিওর রিসেপ্টর আছে তো আপনি ধরেন একটা ওপিওর ড্রাগস দিলেন ওপিওর ড্রাগসটা দিলে সেটা কি করবে এই ও অফসেলটাকে বন্ধ নর্মাল থাকে আপনি তাকে খুলে দিলেন পটাশিয়াম চ্যানেলটা ওপেন হলো তারপর আছে হাইপার পোলারাইজেশন হলো তারপর আছে যেটা নর্মালি হচ্ছে যে ডিসেন্ডিং ইনহিবিটরি পাথরকে ইনহিবিট করতো সেটাকে এসে অ্যাক্টিভ করে দিলো তার মানে হচ্ছে আপনার ব্যথা কমায়া দিল এটা গেলো একটা খুব সুন্দর খুব মজার এগুলো আসলে গড গিফটেড তো দেখে তাহলে আমরা দুইটা জানলাম তাহলে যদি আমরা সামারাইজ করি সে হচ্ছে অ্যাসেন্ডিং পাথরটাকে ইনহিবিট করতেছে আর সেরেবাল কটেক্স থেকে ইম্পালস এনে ডিসেন্ডিং ইনহিবিটরি পাথরটাকে পটেনশিয়েট করতেছে যে তুমি এটা আর যে অফসেলের গায়ে যেগুলো রিসেপ্টগুলো আছে তাকে হচ্ছে পটেনশিয়েট করলো তার মানে হচ্ছে যে আপনার পেইনটা কমে গেল এটা একটা তো মোটামুটি আমরা হচ্ছে যে পেইন পাথ হয়ে নিয়ে একটু আলোচনা করে ফেললাম তো এখন আমরা চলে যাই হচ্ছে যে দেখেন আমাদের আজকের পড়াশোনা চলে যাই এখানে আছে এখানে আমরা আজকে এটা পড়বো হচ্ছে যে ফান্ডামেন্টালস থেকে ফান্ডামেন্টালস কিছু বক্স আছে বক্স গুলো আমি একটু দেখাচ্ছি ফার্স্টে অ্যানালজিসিক ড্রাগস আপনি দেখেন এখানে হচ্ছে যে ছয়শো একুশ নম্বর পেজ আমি বলেছি পরের পেজে এখানে দেখেন স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন অফ ওপিও ড্রাগস আপনি এগুলো এটা যখন পড়বেন আপনার জেনারেল ফার্মাকোলজির ফার্মাকোর ডাইনামিক্স আপনার অনেকটুকু পড়া হয়ে যাবে সো এগুলো বাদ দিবেন না এই বক্সগুলো অবশ্যই আপনার পড়তে হবে দেখেন হচ্ছে ন্যাচারাল ন্যাচারাল অকারিং সেমি সিনথেটিক তার মানে আপনি কিন্তু দেখেন সাথে সাথে আপনি এক্সাম্পল শিখে ফেলতেছেন যে ন্যাচারাল আমাদের সোর্স কি যেমন মরফিন অ্যান্ড কোডিন আছে তারপর হচ্ছে সিনথেটিক কি আছে মরফিন আলাদা হচ্ছে ডায়ামরফোন তারপর ডায়াহাইড্রো তারপর হচ্ছে থেবিন এগুলা পড়বেন তারপর সিনথেটিক বাকি সব আছে সিনথেটিক আপনি একটা একটু টেকনিক্যাল ওয়েতে যদি ন্যাচারাল সেমি সিনথেটিকটা পড়ে ফেলেন বাকি সিনথেটিক বাকি সব হচ্ছে সিনথেটিক এটা মনে রাখতে পারেন তারপরে হচ্ছে ফাংশনাল ক্লাসিফিকেশন অফ ওপিওর ড্রাগস এটা অবশ্যই পড়বেন এটা আমাদের ফার্মাকোলজিতে জেনারেল ফার্মার খুব ইম্পর্টেন্ট একটা বক্স এখানে দেখেন পিওর অ্যাগোনিস্টকে পিওর অ্যাগোনিস্ট আমি এটা একটু কনসেপ্ট দিই পিওর অ্যাগোনিস্ট মানে হচ্ছে যে সে আপনার রিসেপ্টরটার সাথে বাইন্ড করবে বাইন্ড করে হচ্ছে রিসেপ্টর থেকে হচ্ছে যে কাজ করতে দিবে সেটা হচ্ছে পিওর অ্যাগোনিস্ট পার্শিয়াল অ্যাগোনিস্ট আপনার রিসেপ্টরটার সাথে বাইন্ড করলো বাইন্ড করে হচ্ছে যে তার নর্মাল যে ফাংশান ধরেন আপনি এক দোরে দশতাল উঠতে পারেন কিন্তু আপনার আপনি আপনাকে এমন একটা ড্রাক দিল আপনি হচ্ছে যে তিন তিনতলা পরে আর উঠতে পারলেন না বা দুতলা পরে উঠতে পারলেন না তার হচ্ছে যে এফিকেসিটা আপনি হচ্ছে যে একটু কমায়া দিলেন সেটা হচ্ছে পার্শিয়াল অ্যাগোনিস্ট মিক্সড অ্যাগোনিস্ট অ্যান্টাগোনিস্ট সেটা হচ্ছে দুই রকমই কাজ করবে আর পিওর অ্যান্টাগোনিস্ট আপনি রিসেপ্টরের সাথে বাইন্ড করে তার যে নর্মাল ফাংশন ধরেন আপনাকে আপনি দশতলায় উঠতে চান কিন্তু আপনাকে আমি গেটে আটকে দিলাম আপনি অ্যান্টাগোনিথম অ্যান্টাগনিস্ট হলো আপনি উঠতেই পারলেন জাস্ট এটাই হ্যাঁ এটা অবশ্যই পড়বেন পরের পেজে আপনি দেখেন এইখানে ওপিও রিসেপ্টর ক্লাসিফিকেশান ইনফিনিটি স্টার এটাকে আপনার সবই জানতে হবে মিউ কাফা তারপর মিউ ডেল্টা কাফা তারপর নোসিসেপটিভ হ্যাঁ এপসিলন বলতে আগে ছিল এখন এপসিলন ওইভাবে জানার দরকার নেই আপনি মিও কাফার ডেলটা এবং নসিসেপটিভ দেখেন এখানে আপনি পড়তে সাবটাইপ পড়ার দরকার নেই আপনি প্রোডাক্ট অ্যাগনিস্ট পড়ার দরকার নেই আপনি নিচে পড়বেন এই যে দেখেন এখানে কিছু অ্যান্ডোজেনাস লিগান কি কি আছে এটা পড়বেন হ্যাঁ এটা হ্যাঁ এটা পড়বেন তারপর আধারন মিউ রিসেপ্টর এই যে লিউ অ্যানক্যাফালিন অ্যানক্যাফালিন তারপর হচ্ছে আপনি অ্যানক্যাফালিন তারপর অ্যান্ডরফিন তারপর হচ্ছে লোকেশান কোথায় এটা আপনি পাবেন হচ্ছে আমাদের স্মিথে পাবেন হ্যাঁ স্মিথের সত্তর নাম্বার পেজে আমি স্মিথ আবার দেখে দিব সেখানে এটা এই দুই বক্সটাকে আপনি হচ্ছে মেলে পড়বেন আপনি সবচেয়ে ভালো হয় ধরেন আপনি যদি তো ফান্ডামেন্টালস পড়েন বা যদি বা স্মিথ পড়েন সেখানে এখান যে জায়গাটাকে যেটাকে আপনার মেন বই ধরবেন ওইখানে সাথে সাথে নিচে লেখে ফেলুন ধরেন আপনি এখানে মক যেটা মিউ রিসেপ্টরের নিচে আপনি লিখে ফেললেন যে এখানে আপনি কোথায় পাচ্ছেন মিউ রিসেপ্টর ডেল্টা কোথায় পাচ্ছেন কাপ্পা কোথায় পাচ্ছেন এগুলো সব লিখে ফেলবেন ঠিক আছে তো এটা এই বক্স গেল তারপর আমাদের পরের বক্সটা হচ্ছে আমি দেখাচ্ছি পরে হচ্ছে যে এই যে এই যে দেখেন এখানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম উপর কী তার অ্যাকশান আছে স্পাইনাল অ্যানিসেসিয়া তারপরে হচ্ছে যে আর হচ্ছে সুপ্রা স্পাইনাল অ্যানালজেসিয়া তো সুপ্রা স্পাইনাল আর হচ্ছে স্পাইনাল এটা একটু জেনে নেবেন যে স্পাইনাল হচ্ছে যে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলটাকে অফ ক্লোজ করে দেওয়া যেটা হচ্ছে আমাদের স্পাইনাল কড়ে আমি কিন্তু একটাকে দেখিয়েছি পেন পাথ হয়ে যাওয়ার সময় ক্যালসিয়াম চ্যানেলটাকে আপনি বন্ধ করে দিলেন এটা হচ্ছে স্পাইনাল অ্যানারজেসিয়া স্পাইনাল যেটা হচ্ছে যে মেনলি আমাদের হচ্ছে যে ডিসেন্ডিং ইনহিবিটরি পাথ হয়ে আমি কিন্তু এক বলেছি যে সেরপ্রাল অ্যাকুইডাক্টের নিউক্লিয়াস রেফি মেকনাসে পটাশিয়াম চ্যানেলটাকে সে হচ্ছে যে হাই ওপেন করে দেয় হাইপার পোলারাইজড করে তার মানে ওটা হচ্ছে সুপ্রা অ্যানালজেসিয়া ইফেক্ট যেটা তো আপনি দেখেন আমাদের রোপিও দিলে কি হয় রেসপির ডিপ্রেশন সব পড়বেন আপনি দেখেন সব হেডিংসটা পড়ে যাবেন তিনটা এখানে দেখেন অ্যানাল স্পাইনাল সুপ্রাই স্পাইনাল তারপর রেসপ্রি ডিপ্রেশান তারপর বায়োসিস করে সবাই মায়োসিস করে তারপর জিআই মোটিলিটি সবাই মোটামুটি দুইটাই বাড়ায় তারপরে হচ্ছে এখানে আপনি একটু অ্যাক্সেপশান দেখেন বিহেভিয়ারটা একটু পড়বেন যেমন মি মিউ এবং হচ্ছে যে ডেল্টা রিসেপ্টর করে হচ্ছে ইউফোরিয়া বাট কাফা রিসেপ্ট করে ডিসফোরিয়া এটা একটু অ্যাক্সেপশানাল তারপরে হচ্ছে আরেকটা অ্যাক্সেপশনাল আছে একদম নিচে দেখেন দেখেন ডায়ুরেসিস করে আদার্সের মধ্যে কাফার রিসেপ্টর হচ্ছে ডায়ুরেসিস করে এটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে হ্যাঁ তারপরে পরের পেজে আপনি চলে যান যেখানে ওপিও রিসেপ্টর মলিকুলার ফার্মাকোলজি তার মানে হচ্ছে রিসেপ্টর আপনার হচ্ছে যে মিউ রিসেপ্টর হচ্ছে আপনি দেখেন এখানে এই যে এই ক্লিনিক্যাল ইফেক্টস এখান থেকে পড়বে হচ্ছে যে মেনলি ক্লিনিক্যাল রিসেপ্টর সরি সরি একটু ইন্টারাপ্ট করে ফেললাম আমি আচ্ছা এখানে দেখেন ওপিওর রিসেপ্টর মলিকুলার ফার্মাকোলজি যেটা যেমন মিউ রিসেপ্টর আপনি দেখেন ওই আগে যা পড়েছেন সেটাই এখানে মোরলেস এখানে এখানে কনসেস করে দেওয়া আছে আপনি ওইটা যদি বক্স মুখস্থ করে ফেলেন এখানে বেশি একটা বাদ থাকবে না এখানে একটা এক্সট্রা করে লিখে রাখতে পারেন যেমন দেখেন যাচ্ছে মিউ রিসেপ্টর ব্র্যাডি কার্ডিয়া করে কিন্তু আমাদের প্যাথিডিন যেমন ট্যাকি কার্ডিয়া করে এটা একটু লিখে রাখতে পারেন যেমন প্যাথিডিন আবার মাইট্রিয়াসিস করে এখানে ইন জেনারেল মায়োসিসের কথা বলা আছে। তো আপনি দেখেন এই বক্স আগের বক্সটা যদি পড়ে ফেলেন এটা আপনার খুব ভালো পড়া হয়ে যাবে এরপরের রিসেপ্টর পরের পেজে আপনি চলে যান যে ওপিওয়েড পিওর এক্স ইফেক্ট অন দ্য সিএনএস আপনি কিন্তু অনেকটুকু পড়ে ফেলছেন বাট এখানে আরেকটু ইলাবরেট করে দেখা আছে যেমন হচ্ছে যে দেখেন গেট কোন গেট পাওয়া যায় আপনি একবারে ধরেন মাস্কল সিস্টেমে গেট তারপর রিজিডিটি আপার অ্যাপডোম্যান এবং লোয়ার থোরাক্সে পাওয়া যায় এগুলো পড়লেই বুঝবেন আপনি এগুলা হচ্ছে যে মেইন পয়েন্টগুলো পড়ে ভিতরে একটু সাথে হচ্ছে যে পড়বেন সাথে তারপরে হচ্ছে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে দেখেন ইউফোরিয়া ডিসফোরিয়া আপনি কিন্তু পড়ে ফেলছেন তারপরে হচ্ছে যে এখানে নিচে দেখেন সেরেব মেটাবলিক রেট অফ অক্সিজেন কনজামশান রিডিউস আপ টু টেন টু টোয়েন্টি এটা একটু দেখবেন তারপরে ভীষণে আপনি মায়াসিস করে বাট প্যাথিডিনে হচ্ছে মাইড্রাসিস করে এটা আপনি জানেন যেমন থার্মোরেগুলেটরি রেসপন্সটাকে কমায় দেয় এটা একটু দেখবেন মোটামুটি এই গেল এইটা হ্যাঁ তারপর আমরা হচ্ছে যে চলে এসেছি থার্টি ওয়ান পয়েন্ট এইট ইফেক্টস অন মেজর অর্গান সিস্টেম তো দেখেন সিবিএস সিস্টেমে আমি কিন্তু একটু আগে বলেছি যে নর্মালি ব্র্যাডি কার্ডিয়া করে তারপর হচ্ছে হাইপোটেনশন করে আপনি যদি পড়তে যান এখানে সব সব সুন্দর করে দেওয়া আছে মিন মিনোটেরিয়াল প্রেসার দেখেন স্লাইটলি ডিক্রিজ করে বাট আপনি অ্যাক্সেপশান ট্র্যাকি কার্ডিয়া করে হচ্ছে যে প্যাথিরিন সেটা করে একটা এখানে সবগুলা ইনফরমেশান অবশ্যই 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 আপনাকে হচ্ছে এই বক্স আপনাকে কোনোভাবে ভুল করা যাবে না এবং পড়তেই হবে সবগুলা পয়েন্ট তারপর আপনি কিছু দেখুন এখানে দেখেন ওপ অল ওপিওয়ার্স হিস্টামি ডিলিজ করে এই কথাটা নাই আপনি একটু লিখে রাখবেন তারপরে হচ্ছে ওপিওয়ার্স দিলে হচ্ছে আপনি একটু মাথায় রাখেন আপনি তো পড়বেন যে যেমন হচ্ছে যে সিবিএস বললাম রেসপিরেটরি হচ্ছে আপনার অ্যাপনিয়ার যেই অ্যাপনিয়া করার যে টেন্ডেন্সি সেটা বাড়ায় দেয় কার্বন ডাইঅক্সাইড সেন্সিটিভিটিতে সে বাড়ায় দেয় রিফ্লেক্সগুলো কমায় দেয় মিকোসিলারি ফাংশন কমায় দেয় তারপর জিআইটিতে দেখেন পেরিস্টালসিস কমায় দেয় তারপর কমায় কারণ হচ্ছে যে ধরেন ওপিআরটা কী করে আমাদের জিআইটির রিসেপ্টর সাথে যখন বাইন্ড করে পটাশিয়াম চ্যানেলটাকে ওপেন করে হাইপার হাইপার পোলারাইজেশন করে তাহলে কোনো অ্যাকশন পটেন্সিয়াল হইতে দেয় না তার মানে হচ্ছে পেরিস্টালসিসটা হচ্ছে গাট পোটিলিটিটা বন্ধ করে দেয় এটা একটা পড়বেন তারপর এখানে দেখেন আরও কিছু আছে কিডনিতে কি করে সেটা দেখবেন ব্লাডার তারপর হচ্ছে যে ইউরিনারি রিটেনশান তারপরে তারপরে লোয়ার ই আরেকটা হচ্ছে লোয়ার ভোমিটিং হওয়ার কিছু কারণ আছে যেমন সিটিজের সেন্টারকে সেই স্টুবুলেট করে এটা একটা আছে আর হচ্ছে আমাদের লোয়ার ইস্যুফিসিয়াল স্প্রিংটার টোনটা কমায় দেয় এই জন্য রিকার্জিটেট করার চান্স থাকে আর কি হ্যাঁ মোটামুটি এটা পড়লাম তারপরে আপনি আমরা এরপরে চলে যাই এই একটা বক্স এই বক্সটা আমাদের সরি এই বক্সটা আমাদের একদম সব জানতে হবে এই বক্সটা আপনি এখান থেকেও পড়তে পারেন বা হচ্ছে আর একটা বই যেটা আমি একটু একটু পরে আমি বলতেছি সেটা হচ্ছে যে আমরা ফান্ডা সরি স্মিথ স্মিথে এটা আমরা স্মিথ থেকে পড়ব সো স্মিথ এটা তারপরে এটা এই বক্সটা ইম্পর্টেন্ট এটা একটু মার্ক করে রাখেন তারপর হচ্ছে এই যে এইটা এটা দিয়ে আপনার ক্লিনিক্যাল কোশ্চেন আসতে পারে যেমন আপনি হচ্ছে অবেস পেশেন্টদেরকে আপনি ওপিওয়েড কি কম দিবেন না বেশি দিবেন দেখুন এখানে বলা আছে যে আমি অবেজদের ইউজালি কম দিব কারণ তার তো ভলিউম অফ ডিস্ট্রিবিউশন আপনি বুঝবেন না এটা একটা তারপর হচ্ছে তারপর হচ্ছে বাচ্চাদের কেমন দিবেন বা হচ্ছে এই যে এখানে বলা আছে এলডারলিতে কেমন দিবেন তারপর হচ্ছে রেনাল ফেলিউরে কেমন দিবেন কি হবে এখানে টক্সিসিটি হবে তারপর প্যাথিডিন টক্সিসিটি কি হবে হ্যাপাটিক ফেলিওরে কি হবে মোটামুটি এই বক্সটাকে অবশ্যই একটু খুব জোর দিবেন কারণ আপনার যদি কোনো ক্লিনিক্যাল কোশ্চান আসে এই বক্সটাকে এই বক্সটা থেকেই হচ্ছে যে ধরেন কোশ্চেনটাকে ঘুরে পেছে আপনাকে কোশ্চেন দিতে পারে সো এটা খুব ইম্পর্টেন্ট তো এই ছিল আমাদের ফান্ডামেন্টালস থেকে মোটামুটি ফলো করা আমার আমরা এখন চলে যাই হচ্ছে স্মিথে স্মিথ আমরা পড়বো হচ্ছে এডিশন কারণ হচ্ছে অনেক চেঞ্জ আছে আমি যেতে চাচ্ছি না ফিজিওলজি অ্যান্ড ফিজিওলজি আসলে আমাদের আমরা সেটা হচ্ছে যে ফিজিওলজিতে পড়বো যতটুকু জানার দরকার আমি কিন্তু আপনাদেরকে বলেছি নর্মাল আমরা হচ্ছে যে এখন এই যে অ্যানালজেসিক ড্রাগস আপনার এটা হচ্ছে যে সিক্সটি নাইন পেজ তো আপনি হচ্ছে ওপিওয়েড ওপিওয়েড তারপর হচ্ছে এগুলা কি একটু জেনে নিবেন এখানে বলা আছে খুব সুন্দর করে মেকানিজম অফ অ্যাকশান জি প্রোটিন কাপড় যেটা এই যে মেকানিজম অফ অ্যাকশান সেটা দেখবেন তারপরে ইকু ডোজ যেটা সেটা দেখবেন যেমন হচ্ছে যে মরফিনের চেয়ে হচ্ছে প্যাথেডিন হচ্ছে যে মরফিন যদি আপনার টেন মিলিগ্রাম লাগে প্যাথেডিন লাগবে হচ্ছে ধরেন যে পেশেন্টটাকে সেই পেশেন্টটা লাগবে হচ্ছে যে একশো মিলিগ্রাম প্যাথেডিন ধরেন আপনার কোনো একজনের লাগছে মরফিন টেন মিলিগ্রাম তার প্যাথেডিন লাগবে একশো মিলিগ্রাম তারপরে হচ্ছে যে দেখেন মরফিনের মরফিন কত কম লাগতেছে মানে একই ডোজ হিসাব করলে আবার প্যাথেরিন ফান ফ্যান্টানিল হিসাব করলে যেগুলো আমার নিউ এরপিওর্স সেটা ইউজ করলে লাগতেছে মাত্র হচ্ছে যে হানড্রেড মাইক্রোগ্রাম নরমাল তারপরে কত কম ডোজ লাগতেছে তো এটা কে কাছে কত মানে আমাদের এই তিনটা ড্রাগই আপনি জানবেন যে কোনটা একশো গুণ ফ্যান্টানিলের তুলনায় মরফিন হচ্ছে যে একশো গুণ কম একশো গুণ ফ্যান্টানিল কম লাগতেছে তারপরে হচ্ছে যে প্যাথেরিন লাগতেছে হচ্ছে যে আপনার এক হাজার গুণ এটা একটু মানে ইকো ডোজ হিসেবে এটা একটু দেখে নেবেন তারপর হচ্ছে টেবিল ফাইভ পয়েন্ট টু নিয়ে কিন্তু আমি অলরেডি আলোচনা করে ফেলেছি তারপর হচ্ছে ফার্মাকো ডাইনামিক্স ইফেক্ট অফ ওপিওয়েড আপনি হচ্ছে যে অ্যানালজেসিক অ্যাকশন 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 কিন্তু আমরা পড়ে ফেলেছি যেগুলো বক্সে আছে এগুলো এখানে এলাবোরেট করে দেওয়া আছে তারপর আপনি দেখেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সিডেশন অ্যান্ড স্লিপ আপনি দেখবেন ইইজি নিয়ে আমি কিন্তু আগের ক্লাসে কোনো একটা এটা হচ্ছে ক্যাটামিন পড়ি পড়ানোর সময় আমি বলেছিলাম যে ইজিতে নর্মালি হচ্ছে আপনি সজাগ থাকলে বিটা ওয়েব তারপর হচ্ছে যে ঝিমুনি হলে আলফা ওয়েব ঘুমানো থাকলে হচ্ছে আলফা বিটা ডেল্টা ওয়েব আর ডিপ স্লিপ থাকলে ডেলটা ওয়েব এখানে দেখেন এখানে যখন আপনি মরফিন দিবে ওপিওয়েড দিবেন এখানে বলা আছে যে প্রডিউস ডেল্টা ওয়েব তার মানে হচ্ছে আপনি ডিপ স্লিপ কতটা ডিপ থাকবে হ্যাঁ তারপর হচ্ছে মুড মায়োসিস টলারেন্স এগুলো আপনি কিন্তু পড়ে ফেলেছেন ওপিওড ইন্ডুস হাইপারালজেসিয়া মানে হাইপারালজ আপনি ধরেন ওপিওড দেওয়ার পর দেখা যায় ইউজুয়ালি পোস্ট অপারেটিভে আপনার হচ্ছে পেন ইউজুয়ালি বেড়ে যায় আরও এটা হচ্ছে একটা ড্রাগ আছে রেমি ফ্যান্টানিল আপনি এটা একটু দেখে নেবেন তারপর হচ্ছে এডিকশান দেখবেন যে এই যে মরফিন প্যাথিটিন আপনার এত দাম কেন নর্মাল দাম দেখবেন প্যাথিটিনের যেই অ্যাম্পুলটাই এর দাম কিন্তু আপনার বেশি না মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকা কিন্তু আপনি বাহির থেকে কিনতে যান আটশো এক হাজার টাকা কারণ আমরা হচ্ছে যে এই যে দেখেন এডিকশান তারপরে যে টলারেন্স মেনলি হচ্ছে এডিকশানের জন্য ব্যবহার করি সো এই জন্য হচ্ছে অনেক দাম তারপর রেসপিরেটরি কিন্তু আমি ওই বক্স থেকে যেভাবে পড়ার কথা বলেছি এইভাবে পড়ে ফেলবেন জিআইটি বোটিলিটি যে কি হয় সেটা কিন্তু আমি বলেছি তারপর কার্ডিওবাস্কের ইফেক্ট আমার বলা হয়েছে তারপর হচ্ছে যে আদার ইফেক্টস এখানে দেখবেন তারপর হচ্ছে ওপিওরি স্ট্রাকচার আপনার ওইভাবে দরকার নাই আপনার এখান থেকে আমরা চলে যাই হচ্ছে যে দেখেন টেবিল ফাইভ বরফিনের ম্যাটাবলিজম কোন কোন এনজাইম কোন কোন প্রসেসে হয় যেমন গ্লুকোরোনাইডেশান সালফেশান অ্যান্ডি অ্যালখাইলেশান এই তিনটা বইতে হয় তারপর হচ্ছে এক্সক্রিশনটা দেখেন পাশিয়ে দেওয়া আছে নাইনটি পারসেন্ট ইন টোয়েন্টি ফোর আওয়ার্স টেন পারসেন্ট মরফিন সেভেন্টি পার্সেন্ট গ্লুকোরোনাইজ এটা যা আছে এটা পড়বেন এখানে মেনলি পড়বেন হচ্ছে বরফিন ম্যাপেরিডিন ম্যাপেরিডিন মানেই হচ্ছে প্যাথিডিন এবং হচ্ছে ফ্যান্টানিল এই তিনটার সব পড়ে ফেলবেন এখান থেকে তারপরে হচ্ছে আমরা পরে পেজে চলে যাই এই যে যে বক্সটা টেবিল ফাইভ পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট ফোরের ওই যে আমি একটা যেটা ফান্ডামেন্টালসে পড়েছিলাম যে এটা আমরা স্মিথ থেকে পড়ব এটাই এটা আর এখানে সব যে যাওয়া লাগবে না আপনি দেখেন আপনাকে পড়তে হবে পিকে মাস্ট জানতেই হবে কোনো এটাতে কোনো ফাঁকি দেওয়ার কোনো ওয়ে নেই প্রোটিন বাইন্ডিং পড়তেই হবে এবং অক্টোনাল ওয়াটার পার্টিশন কোফিশিয়েন্ট এই তিনটা আপনার হচ্ছে যে আপনার জানতেই হবে অক্টানাল ওয়াটার পার্টিশন কোফিশিয়েন্ট কিন্তু আপনাদের সাথে আমার ইনহেলেশানালে কথা হয়েছিল যেটা হচ্ছে যে ডিপেন্ড করে আমাদের লিপিড সোলিবিলিটি যা লিপিড সোলিবিলিটি যত বেশি সে তত পটেন্ট এরকম একটা কথা বলেছিলাম আপনারা মনে আছে কিনা যায় না আপনারা একটু খেয়াল করে দেখেন মানে যে লিপিড সোলিবেল যত বেশি হবে সে তত পটেন্ট এটা এটা আমি লোকাল লোকালিয়াও পড়িয়েছিলাম বলেছিলাম তো আপনারা এই তিনটার সবকুলার ট্রাক আপনি দেখেন এখানে একটু টেকনিক্যালি যদি পড়েন আপনি পারবেন আশা করি ইনশাল্লাহ তো এটা চলে গেল তারপর হচ্ছে যে আমরা এরপর চলে যাই হচ্ছে মরফিন আমরা চলে শুরু করে দিই আমাদের এখানে আসলে কয়েকটা ড্রাগ দিয়ে পড়তে হয় খুব যে অনেক বেশি হয় তা কিন্তু না আমাদের অ্যারাউন্ড সিক্সটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কিন্তু সিক্সটি পার্সেন্ট কিন্তু পড়া হয়ে গেছে যদি আমরা বক্সগুলো পড়ে ফেলি তাহলে আমরা সব জানবো এখান থেকে হচ্ছে যে খুব বেশি জানতে হবে না যেমন হচ্ছে এখানে আপনি মরফিন প্যাথেডিন এগুলো একদম লাইন বাদ দেওয়া যাবে না মরফিনের ইজ এ রিলেটিভলি হাইড্রোফিলিক ফিনান্সিয়ান ডেরিভেটিভস মানে তার হচ্ছে একটা সোলেবল পোর্শন আছে তো একটা কথা দেখবেন যে আপনি অ্যাডজুমেন্ট পড়িয়ে পড়ানোর সময় আমি কিন্তু ওইখানে একটা লোকাল অ্যানিসি অ্যাডজুমেন্ট পড়ানোর সময় আমি বলেছিলাম যে ওপিউডস ইউজ করা যায় কিন্তু ওইখানে ধরেন আমরা দেখা যায় যে দেখবেন অনেকে ফ্যান্টানিল ইউজ করে বাট মরফিন ইউজ করে না কারণ আমাদের হচ্ছে মেডুলাতে গিয়ে অনেক পরে এই ওয়াটার সলিউ ধরেন আপনি ব্লাড ব্রেন বেরিয়ার যদি ক্রস করাতে চান সেই ড্রাগটাকে হচ্ছে লিপিড সোলিউবল কিন্তু আপনার এই মরফিদের ওয়াটার সলিউবল পোর্শনটা বেশি তো আপনি যদি ওয়াটার সলিউবল পোর্শন থাকার কারণে আপনাকে হচ্ছে যে ধরেন আপনি যদি ইন্ট্রাথিক্যালি দেন সে অনেক পরে ধরেন অনেক পরে ধরেন দশ এগারো বারো ঘন্টা পরে দেখা যায় যে হচ্ছে আপনার মেডুলারি ডিপ্রেশন করে তো এই জন্য দেখবেন যে মরফিন এবং প্যাথি মরফিন এবং ফ্যান্টানিল কম্প্যারিজন করলে আমরা হচ্ছে যে সবসময় অ্যাডজোভেটিক হিসেবে ফ্যান্টানিল ইউজ করি মরফিন ইউজ করি না কারণ লেট রেসপিরি ডিপ্রেশন করে আপনি ধরেন এখন স্পাইনাল দিলেন বারো ঘন্টা পরে আপনার পোস্ট অপারেটিভ ওয়ার্ডে পেশেন্ট রেসপ্রিউট ডিপ্রেশন হয়ে খারাপ হয়ে গেল অ্যারেস্টে গেল তাহলে এটা হচ্ছে খুব খারাপ কিন্তু আপনি তৎ কোনো একটা কিছু হলে আপনি ইমিডিয়েট ম্যানেজ করে ফেলতে পারলেন তো বরফিদের এটা পড়ে নেবেন এখানে এখানে হচ্ছে যেমন ওরালি রেক্টালি টপিক্যালি পারেন্টালি ভায়াদা নিউর্যাক্সিয়াল রুট এটা আপনি দিতে পারেন তারপরে হচ্ছে দেখেন এখানে ডোজ হচ্ছে টোয়েন মিলিগ্রামের কথা এরকম একটা কথা বলা আছে ফার্স্ট পাস হ্যাপাটিক মেটাবলিজম অ্যান্ড মেবি আনপ্রেডিক্টেবল থার্টি ফাইভ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই চার চারটা এই প্রথম প্যারাটাতে দেখেন মাঝে একটা কথা আছে রিলেটিভলি অফ ওরাল ইন্ট্রামাস্কুলার মানে ইন্ট্রামাস্কুলার যা দিবেন আপনি যদি ওরাল খাওয়ান ওরাল মুখ দিয়ে খাওয়ার চেয়েও ইন্টার দিলে সিক্স টাইমস মোর পটেন্ট এই কথাটা বলা আছে তারপর হচ্ছে হাফ লাইফ দেওয়া আছে ডিউরেশন দেওয়া আছে তারপর হচ্ছে মরফিন ম্যাটাবলিজম দেখেন নিচে দেওয়া আছে মরফিন ইজ ম্যাটাবোলাইজড অ্যান্ড লিস্ট ইন পার্ট তারপর আরও দেখেন নিচে দেওয়া আছে ফাউন্ড ইন দ্য লিভার কিডনি অ্যান্ড নিটেস্টাইন আচ্ছা একটা কথা বলে দিই প্রোপোফল বলার সময় আমি বলেছিলাম যে এক্সট্রা হ্যাপাটিক ম্যাটা ম্যাটা ম্যাটাবলিজম মানে লিভার ছাড়া আলাদা জায়গায় ম্যাটাবলিজম হয় যেটা হচ্ছে যে প্লাজমাতে আর এই আরেকটা ড্রাগ মরফিন তার বাড়ি আপনি দেখেন এক্সট্রা হ্যাপাটিক যদি ম্যাটাবলিক সাইট বলা হয় তাহলে প্রোপোফল এবং মরফিন আপনি ধরেন এটা এটাকে আমি বারবার এভাবে এত গুরুত্ব দেওয়ার কারণটা হচ্ছে যে কোনো ইনফরমেশান আমি একটা পড়াতে গিয়ে আরেকটা যদি কোরিলেশন করি আপনি যে এক জায়গায় ওই ইনফরমেশনটা লিখে রাখবেন যেমন আরেকটা বলেছিলাম যে এনএমডিএ পড়ার সময় যেমন ক্যাটামিন পড়াতে গিয়ে আমি হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে যে জেননের কথা বলেছিলাম জ্যানন কিন্তু আপনি ওভাবে পাবেন না যে সে এনএমডি এর উপর কাজ করে সো যেটাই এরকম একটা কোনো ইনফরমেশন দিলে ধরেন আপনি জ্যাননের সামনে লিখে দিলেন যে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ক্যাটামিন এর সাথেও এনএমডি দিয়ে কাজ করে ঠিক আছে তো এখানে দেখেন এখানে মরফিনের মেটাবলিজম হয়ে যে নিচে এখানে বলা আসছে যে এক্সট্রা হেপাটিক সাইটস আছে তারপর হচ্ছে কিডনি জিআইটি ওকে হচ্ছে নাইনটি পার্সেন্ট অফ দ্য মরফিন ম্যাটাবলাইস আর অ্যাক্সিটেড ইন দ্য ইউরিন যেটা আমি ওই যে একটাকে বক্সে ফাইভ পয়েন্ট ফোর থ্রিতে আমি বলেছি সেটা দেখবেন তারপর হচ্ছে দ্য মেইন ম্যাটাবোলস ইজ মরফিন থ্রি গ্লুক্রোনাইট মরফিনের দুইটা ম্যাটাবলাইটস আছে মরফিন থ্রি গ্লুকোরাইট অ্যান্ড মরফিন সিক্স গ্লুক্রোনাইট তো মরফিন থ্রি গ্লুকোরাইড নর্মালি সিক্সটি টু এইটি পার্সেন্ট হয় যেটা কিন্তু হার্মফুল না আপনি মরফিন দিলে হচ্ছে এই ম্যাটাবলাইটস রিলিজ হয় এতটা আপনার ক্ষতি করে না কিন্তু সমস্যা আছে আচ্ছা এটা মরফিন সিক্স যেটা এটা একটু পড়ে নেবেন মরফিন থ্রিটা মরফিন সিক্স গ্লুকোরানাইট ইজ অ্যাক্টিভ অ্যাট দ্য মপ রিসেপ্টার অ্যান্ড প্রডিউসিং অ্যানালসিসে অ্যান্ড মপ রিলেটেড ইফেক্টস তারপর দেখেন নিচেই বলা আছে মরফিন সিক্স গ্লুকোরোনাইট প্রডিউস এ সিগনিফিকেন্ট ক্লিনিক্যাল ইফেক্ট ডিসপাইক্ট অনলি টেন পার্সেন্ট অফ মরফিন বি মেটাবোলাইজড মানে হচ্ছে আপনি ধরেন মরফিনের সিক্সটি টু এইটি না ওটা সিক্সটি টু নাইনটি পার্সেন্টই ধরেন মরফিন থ্রি গ্লুকোরোনাইট রিলিজ হলো কিন্তু মরফিন সিক্স গ্লুকোরোনাইট যদি রিলিজ হয় সেক্ষেত্রে আপনার কী হবে সে হচ্ছে অ্যানালসিসিয়া প্রপার্টি করে বাট হচ্ছে যে সে রেসপুরি ডিপ্রেশন করে যেটাই হচ্ছে আমাদের জন্য খারাপ তো আপনি সিকেটির পেশেন্টকে এই জন্য মরফিন ইউজুয়ালি প্রেসক্রাইব করে না কারণ সে তো পেশেন্ট ইউজুয়ালি ইউরোপিক অ্যান ক্যাপালিপি ক্যাপালিপতি হয় এমনি ট্রাউজি থাকে আপনি যদি আরও মরফিন দেন তাতে আরও ডিপ্রেশন হবে সো আমরা দেখা যায় সিকেটিতে আমরা দিব না যেটা আমরা ফান্ডামেন্টালসের ওই বক্সে কিন্তু বলেছিলাম রেনাল টক্সিসিটি বলে একটা জায়গায় হ্যাঁ তারপর প্যাপাভেরিন দেখেন এই সাইডে প্যাপাভেরিন আছে একটু পড়বেন তারপর হচ্ছে প্যাথেডিন প্যাথেডিনের কিছু বাদ দেওয়া যাবে না একটা ব্রড হেডিংয়ে লিখবেন অ্যাট্রোপিন ল্যাক অ্যাকশন অ্যাট্রোপিন ল্যাক অ্যাকশন যদি লেখেন তাহলে আপনার জন্য সুবিধা হবে কি যে ধরেন অ্যাট্রোপিন কি করে ট্র্যাকি কার্ডিয়া করে ব্রঙ্কোটাইজেশন করে হার্টের ওইগুলাই আর কি আর যা যা আছে সব অ্যাট্রোপিনের মতো কাজ করে এবং মাইড্রেসিস করে এগুলো হচ্ছে এখানে সব পড়বেন প্রথম প্যারা এবং সেকেন্ড প্যারা কিছু বাদ দেওয়া যাবে না মরফিন প্যাথিডিন মোটামুটি কিছু বাদ দেওয়া যাবে না পরে পেয়ে আপনি চলে যাই আমরা ফ্যান্টানিল ফ্যান্টানিলে হচ্ছে যে সেম এই তিনটা ড্রাগ আমাদের এখানে মেনলি পড়তেই হবে এই তিনটা মরফিন প্যাথিডিন ফ্যান্টানিল আর অদ্ভুত ড্রাগগুলি হচ্ছে নিয়ে এইসব একটু আচ্ছা একটু মানে একটু রিডিং পড়লেই হবে আর কি তো এই ফ্যান্টানিলও হচ্ছে যে প্রথম প্যারার প্রথম পাঁচ ছয় লাইন পড়বেন যে তার কারণ আপনি যদি একটা ইন্ট্রোডাকশান পড়ে ফেলেন ওই যে যেটা আমাদের এখানে ফাইভ পয়েন্ট ফোরে আসে এটা পড়লেই দেখবেন যে আপনি অনেক ইনফরমেশান পেয়ে যান তো তারপরেও হচ্ছে যে এরপরে এক্সট্রা বেশি কি আছে সেটা একটু দেখে নেবেন এখানে খুব সুন্দর একটা কথা লেখা আছে লাস্ট লাস্ট থেকে তিন নাম্বার লাইন যা দ্য লাং মে বি ইম্পর্টেন্ট ইন এক্স এক্সার্টিং এ ফার্স্ট পাস ইফেক্ট অফ ফেন্টানিল সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে যে দেখেন এখানে কথা হচ্ছে ইম্পর্টেন্ট ইন এক্সার্টিং এ ফার্স্ট পাস ইফেক্ট অন ফ্যান্টানিল এটা একটু খুব সুন্দর একটা কথা সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয় অ্যালফ্যান্টানিল নিয়ে বলবেন যে এটা যেমন যে কোনো অপেয়ার দিলে আপনার চেস্ট ওয়াল ডিজিট হয় তারপর হচ্ছে যে তারপর হচ্ছে যে এখানে তার ম্যাটাবোলাইসটা একটু দেখে নিলেন তারপর হচ্ছে সে কোনটা বেশি পটেন্ট মরফিন ফ্যান্টানিল ওর অ্যালফ্যান্টানিল এটা দেখবেন তবে সে ফ্যান্টানিল থেকে লেস পটেন্ট তারপর সু ফ্যান্টাদিন ওয়ান অফ দ্য মোস্ট পর্টেন্ট ও পিউড দেখেন এটা দেখবেন এটা পটেন্ট বলছে এই জন্য তার অক্টানাল পার্টিশন কোফিশিয়েন্ট দেখবেন আঠারোশোর মতো এই জন্য খুব পটেন্ট এখানে কত টাইমস পর্টেন্ট সেটাও বলে দেওয়া আছে সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ টাইমস মোর পরটেন্ট দেন মরফিন আর টুয়েলভ টাইমস মোর পটেন্ট দেন ফ্যান্টাদিন এটা বলে দেওয়া আছে তারপর হচ্ছে রেমি ফ্যান্টানিল রেমি ফ্যান্টানিল নিয়ে খুব ভালো পড়তে হবে এটা খুব ক্লাসিক একটা ওপিওয়েডস এটা হচ্ছে আমাদের দেশে আগে পাওয়া যেত পরে পাওয়া প্রায় আট দশ বছর পাওয়া যায়নি খুব রিসেন্ট হচ্ছে যে গত ছয় মাস হচ্ছে পাওয়া যাচ্ছে খুবই ক্লাসিক একটা ড্রাগ এখানে যদি আপনি একটা ড্রাগ চয়েস করতে বলা হয় তার হচ্ছে যে আমি অবশ্যই মানে চয়েস অফ ড্রাগ ওপিওয়েড যদি বলা হয় আপনি রেমি ফ্যান্টানিল বলবেন এখানে একটা টার্ম আছে দেখেন আপনি আপনি ইন্ট্রোডাকশনটা পড়ে দিবেন আর টার্মটা হচ্ছে নিচের দিকে পেলে দেখবেন লেখা আছে যে ফিক্সড কনট্যাক্স সেন্সিটিভিটি তো কনট্যাক্স সেন্সিটিভিটিটা হচ্ছে যে কি একটু এটা একটা জিনিস বোঝার আর কি এই রেমিফেন্টটা নিলে তাহলে আপনি খুব সহজেই বুঝে যাবেন ধরুন কোনো একটা ড্রাগ যখন আপনি দিবেন প্লাজমাতে তার স্টেডি স্টেটে আসার পর তার হচ্ছে যে ধরেন দেওয়ার পর ম্যাটাবলিজম অ্যান্ড ডিস্ট্রিবিউশন কেমন ধরেন দিলেন দেওয়ার পর হচ্ছে যে দেখা গেলো সে প্লাজমা প্রোটিন হিসেবে বাইন্ড করলো বা হচ্ছে যে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হলো কিন্তু রেমিফেন্টা নিলে দেখা যায় যে তার র্যাপিড ক্লিয়ারেন্স থাকার কারণে ধরেন আপনি দেওয়ার পরেই সে কাজ করেই সাথে সাথে সে বের হয়ে যা গেল ক্লিয়ারেন্স হয়ে গেলো তো তার ইন কম্প্যারিজন টু মেটাবলিজম অ্যান্ড ডিস্ট্রিবিউশন তার ক্লিয়ারেন্সটা খুব দ্রুত হয়ে যায় সো আপনি ধরেন কোন একটা ড্রাগ দিলেন দেওয়ার পর যে খুব কম সময়ের মধ্যে পাঁচ দশ মিনিটের মধ্যে সে কাজ করে আপনার বের হয়ে গেলো আর সবচেয়ে বড়ো ভালো দিক হলো তার রেনাল মানে ম্যাটাবলিজম এবং অ্যাক্সক্রিয়েশনে মানে কিডনি এবং লিভারের উপর তার কোনো ইফেক্ট নাই তাহলে কত ভালো একটা ড্রাগ আপনি চিন্তা করেন ধরেন আপনার পেশেন্ট লিভার হ্যাপাটিক কম্প্রোমাইজড বা রেনাল কম্প্রোমাইজড আপনি এটা দিলে মানে চয়েস অফ ড্রাগ এই রেমি ফেন্টানিল তার হচ্ছে যে এরপর হচ্ছে যে তার কিছু সাইড ইফেক্ট আছে সবার প্রতি তার আছে কিন্তু তার এক্সেপশনাল একটা সাইড ইফেক্ট আমি কিন্তু ফার্স্টে বলেছি ওপিওডিনডিস্ট হাইপারালজেসিয়া এটা পড়ে দিবেন তো মোটামুটি এখানে আমাদের এই পড়া আপনার মেইন গুরুত্ব বরফিন প্যাথেডিন ফ্যান্টানিন আর অ্যালফ্যান্টানিল দিয়ে একটু পড়বেন তারপর সুফেন্টানিলের সে হচ্ছে কতটুক সে হচ্ছে যে কতটা হচ্ছে যে ক্রেক পটেন সেটা দেখবেন আর রেভিফেন্টটা নিয়ে দিয়ে কন্টেক্ট সেন্সিটিভ যেটা হাফ লাইফ এটা একটু দেখবেন আর কি আচ্ছা এই পেজে আপনি মোটামুটি এখানে পড়লাম কোটিনটা একটু দেখতে পারেন যেটা হচ্ছে যে সেন্ট্রালি অ্যাক্টিন তারপর হচ্ছে আমরা ট্রামাডলে চলে যাই ট্রামাডলে হচ্ছে যে নর্মালি হচ্ছে যে ট্রামাডলটা একটু ট্রামাডলের মেটাবলের যেটা সেটা হচ্ছে যে মোর পটেন্ট নর্মাল ট্রামাডল হচ্ছে নট ট্রামাডল যেটা সেটা হচ্ছে যে টু হান্ড্রেড টাইমস মোর পটেন্ট সো দেখে যে মেইন ড্রাগ তার চেয়ে তার মেটাবলার বেশি ইফেক্টিভ কতটা মানে সমস্যা এবার বুঝেন আপনার হচ্ছে আচ্ছা টামাটোল যেটা সেটা হচ্ছে যে আমাদের পড়তে হবে যে টামাটোলটা কীভাবে কাজ করে হ্যাঁ টামাটোল হচ্ছে যে আপনার তিনটা ওয়েতে কাজ করে টামাটল হচ্ছে যে মে একটা তো হচ্ছে ওপিওর রিসেপ্টরের সাথে বাইন্ড করে এটা একটা সে এখানে এটা হচ্ছে আপনি পাবেন হচ্ছে আমাদের সেভেন্থ এডিশন এখানে মনে হয় এভাবে দেওয়া নাই দেওয়া দেওয়া থাকলেও সেটা হচ্ছে হ্যাপাজার্ডলি দেওয়া আছে হ্যাঁ তো একটা হচ্ছে যে ওপিএয়েড রিসেপ্টারের সাথে বাইন্ড করলো এটা একটা আর একটা হচ্ছে যে ডিসেন্ডিং ইনহিবিটরি পাথ এটাকে সে প্রটিনশিয়েট করে এটা সেকেন্ড যেটা আর থার্ড অপশন যেটা যেমন নর এপিনেফ্রিন যেটা হচ্ছে রিয়াপটেক ফ্রম দ্য নার বেন্ডিংটাকে সে হচ্ছে যে কমাইয়া দেয় সরি পাড়ায়া দেয় নর এপিনেফ্রিন হচ্ছে যে যদি হচ্ছে যে আপনার লেভেলটা হচ্ছে যে সে একটা কমায় দেয় তখন হচ্ছে যে পেইন পারসেপশনটা তখন হচ্ছে যে কমে যায় তো এছাড়াও হচ্ছে আমাদের সেরোটোনিন লেভেলটা সে বাড়ায় দেয় সেরোটোনিনটা সেরোটোনিনের কিছু ইনহিবিটরি অ্যাকশান আছে তো আপনার সেরোটোনিন লেভেলটা যখন সে বাড়ায় দিবে তখন হচ্ছে যে আপনার ইনহিবিশান হবে পেইন ট্রান্সমিশান হবে না এটা একটা ট্রামাডল গেল আর কি আর হচ্ছে এপিনেফিন অনএপিনেফিন নিয়ে আমি সিবিএসএ আমি ইনশাল্লাহ আলোচনা করব তো এরপর আমরা প্যারাসিটামলে চলে যাই প্যারাসিটামল দেখেন আপনার কিভাবে কাজ করে প্যারাসিটামলের পেপারে আমাদের আগে কনসেপ্ট ছিল যে হচ্ছে কক্স থ্রি বলতে কক্স থ্রির উপর সাইকোলক্সিস পাথে থ্রির উপর কাজ করে যেটা আমাদের ব্রেইন এবং স্পাইনাল কোর্টে থাকে তো এখন হচ্ছে যে নতুন গাইডলাইন বা নতুন বইয়ে হচ্ছে আমাদের কনসেপ্ট চেঞ্জ হয়েছে আমাদের সেভেন্থ এডিশনে যেটা বলছে যে সে কক্স ওয়ান এবং কক্স টুকে ইনহিবিট করে দেখবেন আপনি যখন প্যারাসিটামল খাবেন পেশেন্টের একটু ঝিমুনি হতে পারে ঘুমায় পেশেন্টে ঘুমায় এখন এটা কেন ঘুমায় এটা আপনার যদি বিভিন্ন মেকানিজম আসে বাট ফার্স্ট মেকানিজম আপনাকে বলতে হবে যে আননোন এরপর হচ্ছে বিভিন্ন এগুলো হচ্ছে হাইপোথিসিস যেমন কক্স থ্রি কক্স ওয়ান কক্স টুকে ইনহিবিট করতেছে কক্স ওয়ান আর কক্স টু ওই দিকের আমি যাচ্ছি না যেগুলো এগুলো মোরাল আপনারা সবাই জানে এগুলো আপনার প্যাথোলজিতে পড়েছেন তারপরও এখন হচ্ছে যে কক্স ওয়ান এবং কক্স টু কোথায় পাওয়া যায় সেটা আপনাকে জানতে হবে যেমন আপনার কক্স টু পাওয়ার সরি কক্স ওয়ান পাওয়ার যায় হচ্ছে মেনলি কক্স ওয়ান মেনলি পাওয়া যায় হচ্ছে যে আপনার সিবিএস তারপর লাংস প্ল্যাটেলেট তারপর কিডনি জিআইটি আর কক্স টু পাওয়া যায় নরমালি হচ্ছে অ্যান্ডোথেলিয়াম ব্রেন স্পাইনাল কোড তো আপনি যে কোনো একটা ড্রাগ দিলে যদি আপনার ব্রেন এন্ড স্পাইনাল কোডের ফাংশন ইনহিবিট হবে তার মানে আপনার কি সিডেশন হবে না ডিপ্রেশন হবে না এটাই আপনি প্যারাসিটামল দিলেও দেখবেন যে অনেকে ঘুম পায় তো আরও ফাংশন যেগুলো আছে সেগুলো আমরা পড়ে নিব তো প্যারাসিটামল নিয়ে কিন্তু আমাদের কোশান আসে এটা আপনার একটা বেসিকের মতোই আপনার এটা অনেক কিছু জানতে হবে তো মেকানিজম অফ আপনি ফার্স্ট আননন দেন হচ্ছে কক্স ওয়ান অ্যান্ড কক্স টুকে ইনহিবিট করে আপনি এডিশনাল বলতে পারেন কক্স থ্রিকেও ইনহিবিট করে তো আপনি দেখেন সে আরো কিছু ইনহিবিটের ফাংশন আছে সেটা দেখবেন তারপর হচ্ছে ফার্মোকো কাইনেটিক্স ফার্মোকো কাইনেটিক্স একদম কিছু বাদ দেওয়া যাবে না এখানে সব পড়বেন

এখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ওভারডোজ অ্যান্ড হ্যাপাটিক টক্সিসিটি এটা কিছু বাদ দেওয়া যাবে না এটা এটা জানতেই হবে এটা আপনি মানে শুধু অ্যানিস্তিশিয়া আসছেন বলে এরকম না আপনাকে এটা কিন্তু দরবার একটা জিনিস বেসিক এটাকে আপনার জানতে হবে তারপরে আমি একটু বলে দিচ্ছি যে আপনার টক্সিসিটি হতে হলে দশ থেকে পনেরো গ্রাম লাগে তা আমাদের একটা ট্যাবলেটে থাকে হচ্ছে যে ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম আপনি এটাই বলা আছে যে টেন টু ফিফটিন গ্রাম হলে আপনার টক্সিসিটি হবে তারপর হচ্ছে যে আবার ডোজ বলা আছে যে মোর দেন ওয়ান ফিফটি মিলিয়ে গ্রাম পার কেজি বডিওয়েট উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স মে রেজাল্ট ইন সিভিয়ার লিভার ডিম্যান্স হাইপোগসিমি অ্যান্ড একুটারবোডেন্ট ন্যাক্রোসিস তারপর হচ্ছে নিচে আরও টক্সিসিটি হলে কি হয় নষ্ট ভোমিটিং রাইট সাবকোস্টাল পেইন তারপর হচ্ছে টেন্ডারনেস গ্যাস্ট্রিক অ্যাম্পিং মেথোলিন সিস্টিন দিয়ে হচ্ছে আমরা অ্যান্টিডট হিসেবে ইউজ করতে পারি অ্যান্ড এসিটাল সিস্টিন ইজ গিভেন ইন দ্য ইফ দ্য প্লাজমা প্যারাসিটামল কনসেনট্রেশন ইজ মোর দেন টু হান্ড্রেড মিলিগ্রাম এগুলো এই টক্সিসিটি যেটা আছে এটা একটু দেখে নেবেন তারপর হচ্ছে আমরা এনএসসি এরসে চলে যাই এনএসসি এ হচ্ছে যে মোটামুটি সেম আপনি দেখেন একটু আগে আমি অ্যানএসি পড়তে গেলে সেটা কক্স ওয়ান অ্যান্ড কক্স টোর লোকেশান কোন অ্যানজেমগুলো কোন জায়গায় থাকে এটা অবশ্যই জানতে হবে এখান থেকে পরীক্ষা স্ট্রিম আসে তারপর হচ্ছে যে কক্স ওয়ান কক্স টু টু বলেছি তারপর হচ্ছে যে তার ফার্মাকো ডাইনামিক্স দেখেন শেষ তো পড়লাম এই যে ফার্মাকো কাইনেটিক্স তারপর হচ্ছে ফার্মাকো ডাইনামিক্স কী কী ইফেক্ট আছে সে কীভাবে অ্যানালজেসিয়া করতেছে তারপরে হচ্ছে যে তারপর জিআইটিতে কি করতেছে দেখেন গ্যাস্ট্রিক আলসারেশন আপনি যদি এনএসসিএস দেন কেন গ্যাস গ্যাস্ট্রিক আলসারেশান করে এটা একটু আমি এমনি একটু বলে নিচ্ছি তো আপনার আমাদের জিআইটিতে কিছু প্রোস্টাইকল্যান্ডিন থাকে তো প্রোস্টাইকল্যান্ডিন জি টু নামে এরা পরিচিত তো নর্মালি আপনি এদের কাজ হচ্ছে যে গ্যাস্ট্রিক অ্যাসিড সিকুয়েশনটা কমায় এবং জিআইটির ব্লাড সাপ্লাই হচ্ছে যে সবসময় ভালোভাবে মেনটেন করে তারপর হচ্ছে মিকস সিক্রেশান বাড়ায় রাখে কিন্তু আবন হচ্ছে বাইকার্বনেটও সিক্রেশন করে কিন্তু আপনি যখন অ্যানিসেস দিবেন তখন কি হবে এর ফাংশনগুলো পুরো উল্টা যাবে আপনি গ্যাস্ট্রিক এসে সিক্রেশন বাড়ায় দিলেন মিউকো সিক্রেশন দিলেন কমে ব্লাড সাপ্লাই যাচ্ছে না কমে গেল বনেটে সিক্রেশন দিলেন কমে তখন আপনার কি হবে তার মানে হচ্ছে যে জিআইটিতে আপনার হচ্ছে যে ব্লিডিং হয় আলসারেশন হয় এই হচ্ছে জিআইটিতে তারপরে হচ্ছে আপনি কার্ডিও বাস্কুলারে কী হয় দেখবেন তারপর হচ্ছে প্ল্যাটিলেটে কী হয় তারপরে হচ্ছে যে রেনাল ফাংশান ইন্ডিউসড অ্যাসমা তারপর হচ্ছে কী কী কন্ট্রা আছে এগুলো দেখবেন তারপরে হচ্ছে কক্স টু স্পেসিফিক ইনহিবিটর্স কী আছে যেটা আপনি স্পেসিফিক কক্স টু স্পেসিফিক বা সিলেক্টিভ কক্স টু সেক্সিপ এটেরক্সিকাপ এগুলো এরকম এটেরক্সিকাপটা দেখবেন খুব কমনলি আমাদের দেশের ডেন্টিস্টরা ইউজ করেন এর ফার্মাকো ডাইনামিক্সটা একটু দেখে নেবেন এখানে একটু বলে নিই যে রেনাল ফাংশনের ক্ষেত্রে হচ্ছে এনএসএস এর রোলটা কি তো আমাদের আপনারা সবাই জানেন যে অ্যাফারেন্ট আর্টারিওলে ধরেন আপনি প্রোস্টাক এফারেন্ট আর্টারিয়াল এর নর্মাল ডিপেন্ড করে হচ্ছে প্রোস্টাক উপর তো আপনি যদি কক্স ওয়ান এবং কক্স টু ব্লক করে দেন আপনি যদি প্রোস্টাক্ল্যান্ডিনি সিনথেসিস হতে দিবেন না তো অ্যাফারেন্ট তো আরও কনস্ট্রিক্ট করে থাকবে আপনার ব্লাড ফ্লো তো আসবে না তার মানে হচ্ছে যে আরও আপনার কি হলো সেটা হচ্ছে জিএফআর মেনটেন হলো না সো এটা তো হচ্ছে যে এফারেন্ডের কনস্ট্রিকশন হওয়ার জন্য জিএফআর নট ওয়েল মেনটেন তখন হচ্ছে আমাদের যেই রেনাল ফাংশানগুলো অল্টার্ট হয় যেমন সে আপনারা সবাই জানেন অ্যান ইউরিয়া তারপর হচ্ছে ক্রিটিন লেভেল বেড়ে যায় ইউরিয়া লেভেল বেড়ে যায় যা যা আছে সেটা আপনারা দেখে নেবেন তারপর হচ্ছে তারপর হচ্ছে কক্স টু ইনহিবিটর মোটামুটি ক্যাটামিন কিন্তু আমরা এখানে দেখেন কক্স টু সিলেক্টিভ এটা আমরা বলেছি সরি এই ফাংশানগুলো এখানে হচ্ছে হেমাটোলজিক্যাল কি হয় ক্যাটামিন কিন্তু আমরা হচ্ছে যে ইন্টারভেনাস অ্যানাসেটিক এজেন্সে আমরা বলেছি যে কোন ডোজ দিলে তা সেটা হচ্ছে যে কাজ করবে হ্যাঁ তো এই ছিল আমাদের মোটামুটি অ্যানালজেসিক এজেন্টস তো ইনশাআল্লাহ তারপরও আপনাদের কোনো কোনো সমস্যা হলে আমার সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব তবে আমি যতটুকু মার্কিং করে দিয়েছি এতটুকু পড়লেই আপনার অ্যানালিসিস ইনশাআল্লাহ কাবার হয়ে যাবে ঠিক আছে ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম